এই মুহূর্তে বগুড়ার শিবগঞ্জে আছেন সহকর্মী আব্দুল আওয়াল সরাসরি যাবো তার কাছে সকাল থেকে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বগুড়ার তিনটি উপজেলা বগুড়ার সদর শাহজাহানপুর এবং শিবগঞ্জে ভোট চলছে বিশেষ করে দশক কিছুক্ষণ আগেই বগুড়ার যিনি রিটার্নিং কর্মকর্তা এই তিন উপজেলা নির্বাচনের তিনি জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সায়েম তাকে কিন্তু ইলেকশন কমিশন থেকে আসলে বরখাস্ত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এই দশক আপনাদেরকে যদি সদরের সদর উপজেলা নির্বাচনের খবরাখবরটি জানিয়ে রাখি সকালে এ সদর উপজেলা যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ইফতেখারুল মা এমন তার যেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল আইসক্রিম মার্কা সেই প্রতীকের সাথে আজকে নির্বাচনী ব্যালটের যেই এই প্রতীকটি ছিল সেখানে আইসক্রিম মার্কার প্রতীক বরাদ্দ দেওয়া হলে ব্যালটে ছিল আসলে কুলফি এই ধরনের একটি আইসক্রিম এই জন্য কিন্তু তিনি অভিযোগ করলে পরবর্তীতে এই সদর উপজেলা যে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তবে সদর উপজেলার পুরুষ এবং সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবং চেয়ারম্যান পদে নির্বাচন কিন্তু এখনও চলমান আছে আর কিছুক্ষণ আগেই সদর বগুড়া শহরের জুবলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দুজন প্রিজাইডিং কর্মকর্তাকে আসলে প্রত্যাহার করা হয়েছে মূলত কেন্দ্রের ভিতরে অতিরিক্ত এজেন্ট থাকার অভিযোগে তাদেরকে জেলা প্রশাসক সাইফুল ইসলাম সেখান থেকে প্রত্যাহার করেছেন এছাড়াও বগুড়ার শাহজাহানপুরে গতকাল নির্বাচনে আগের রাত থেকে এখন পর্যন্ত অন্তত চার থেকে পাঁচজন আনারস মার্কার যিনি প্রার্থী রয়েছেন সাজিদুর রহমান শাহীন তার সমর্থকদেরকে বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত আটক করা হয়েছে এবং এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বগুড়ার শিবগঞ্জ উপ উপজেলা এই শিবগঞ্জ উপজেলায় আর সেকেন্দ্রাবাদ দাখিল মাদ্রাসা কেন্দ্রে কিছুক্ষণ আগেই একজন যুবককে জাল ভোট দেওয়ার অভিযোগে আসলে আটক করে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তো সব মিলে এই ছিল বগুড়া থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ বগুড়া থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লা আওয়াল